गुड इवनिंग फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा भालो आछो, सुस्थ आछो। एखन बजे सन्धे 6:30। अरे सन्धे 6:30 थेके आजके आमि ब्लगटा शुरू करछि। सकालबेला थेके आज ब्लगटा शुरू करा हयनि, एकटु बाइरे छिलाम। एखन आमि आर आमार हाजबेंड जाच्छि एकटु बाजार करते। चलो तोमराओ साथे किछु फल बाजार करब। परशुदिन बृहस्पतिवार आमार श्री श्री गुरुदेवेर संघ आछे। श्री गुरु संघ करि तो आमरा बछरे एकटा करे आमार बाड़िते संघ हय। সেই দিনটা হচ্ছে 26শে ফাল্গুন। সেটা একটা স্পেশাল ডে, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। চলো বাজারটা করে আগে আসি, তারপর বাকি কথা হবে। দেখো ফ্রেন্ড, আমরা এখন ফল কিনতে চলে এসেছি। কত রকমের ফল, আঙুর নিচ্ছি, আরও অনেক রকম ফল আছে এখানে। প্রত্যেকটা ফল এখানে এত ভালো পাওয়া যায় এনার কাছ থেকে, তার জন্য আমার হাজবেন্ড সবসময় ফল নেয়। এই দেখো দেখো ফ্রেন্ড, আমরা ফুল কিনতে এসেছি। এখন ফুলটাও আমরা কিনে রাখবো পরশু দিনের জন্য। ফল ও ফুলগুলো আমরা পাশের বাড়ি আমার কাকিমার নিরামিষ ফ্রিজ আছে। আমার ফ্রিজটা নিরামিষ না, পাশের বাড়ির কাকিমার নিরামিষ ফ্রিজে আমরা রেখে দেবো। পরশু দিন ফুলগুলো অত ভালো পাওয়া যাবে না, তার জন্য আজকেই কিনে রাখছি। দেখো আমরা সব ফল ফুল কিনে নিয়ে এখন আমরা বাড়ি চলে এসেছি। প্রত্যেকটা ফল ফুল কিনে নিয়ে চলে এসেছি। আঙুর কিনে নিয়ে এসেছি, আপেল কিনে নিয়ে এসেছি, আমসত্ব কিনে নিয়ে এসেছি, আরও কত কিছু এখানে কিনে নিয়ে এসেছি। কাজু কিশমিশটাও আমরা নিয়ে এসেছি, খেজুর নিয়ে এসেছি, এখানে কাজু এনেছি, তরমুজ এনেছি, একটা সাবু মাখা হবে, আর এই ফলগুলো দেওয়া হবে ঠাকুরকে। দেখো ফ্রেন্ড, বাড়ি ফেরার পথে আমার হাজবেন্ড মোমো নিয়ে এসেছে। রাত্রে আর অন্য কিছু রান্না যাতে আমার না করতে হয়, তার জন্য মোমো নিয়ে এসেছি। এখন মেয়েরা মোমো খাবে, স্যুপ আর মোমো। প্রথমে সরি ফ্রেন্ড, কালকে আমি আসতে পারিনি, গেল কালকে। আজকে পরের দিন বৃহস্পতিবার, আজকে আমার বাড়িতে সঙ্গ। এ দেখো আমার নন্দুকে দিয়েছি মিষ্টি দই, আমার গুরুদেবকে সাজিয়েছি তোমরা এখানে দেখো, আর মাঝখানে আমাদের মঙ্গল ঘট, তার পাশে দেখো মা লক্ষ্মী। এ দেখো আমরা গুরুদেবকে সাজিয়েছি, আর এ দেখো আমার ফল ফলাদি সব নিয়ে নিয়েছি। এখন আমি ফল টলগুলো এখন বানাবো, সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে ঠাকুরের কিছু জোগাড় করে নিয়েছি, যেগুলো আমাদের সঙ্গেতে লাগে। আর মিষ্টি এনেছে আমার হাজবেন্ড, দু রকমের পান্তুয়া এনেছে এবং সাদা মিষ্টিও এনেছে, রসগোল্লা। দেখো ফ্রেন্ড, আজকে আমি রান্না করিনি, গোলু আজকে আমাদের বাড়ি খেতে এসছে। আমার হাজবেন্ড রান্না করেছে পোলাও আর আলুর দম। আমার ছোট মেয়ে খাচ্ছে, গোলু খেতে বসে পড়েছে, আমার বড় মেয়েও খেতে বসে পড়েছে। ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে দেখো ফ্রেন্ড। এখন আমি ফল বানাতে বসে পড়েছি। নারকোলগুলো আগে কুড়িয়ে নিলাম, নারকোলটা কুড়ানো হয়ে গেলে এবারে তারপরে আমি ফলটা বানিয়ে নেব। তরমুজটা দেখো ফ্রেন্ড, তরমুজটা খুব সুন্দর, এতটাই লাল। তরমুজটা কেটে নেব, তারপরে বাকি সব ফলগুলো আমি বানিয়ে নেব। দেখো ফ্রেন্ড, আমার ফলগুলো সব বানানো হয়ে গেছে, মানে কাটা। আমরা বানানো কেন বলি, পূজোর জিনিস কোনো কিছু কাটলে সেটা কাটা বলতে নেই, বানানো বলতে হয়। সব ফলগুলো সব বানানো আমার হয়ে গেছে। এখন সব যে কটা খোসা বেরিয়েছে, পাশের বাড়ি একজনের অনেকগুলো গরু আছে, আমি সেই গরুর কাছে দিয়ে আসব। দেখো ফ্রেন্ডস, এখন সন্ধেবেলা, এখন আমার ঘরে নাম কীর্তন শুরু হয়ে গেছে। Thank you.
প্রসঙ্গ শেষ হয়ে গেছে, বাড়িতে সবাই প্রসাদ প্রসাদ নিয়ে বাড়ি গেছে। যেটা তোমাদের সাথে শেয়ার করব বলছিলাম, আজকে দিনটা আমাদের স্পেশাল দিন। সেই স্পেশাল দিনটা হচ্ছে আজকে আমাদের বিবাহবার্ষিকী, সেই উপলক্ষে আজকে আমাদের গুরুদেবের সঙ্গ দেওয়া হলো। আমরা প্রত্যেক বছর বেড়াতে যাই, এবছর আমরা চিন্তা করেছি আজকের দিনটায় একটু বাড়িতে নাম গান দেবো, আমরা একটু নাম গান ভালোবাসি। তো চলো, আজকে অনেক ইয়ে হয়েছে, আবার আগামী দিন দেখা হবে নতুন ব্লগ নিয়ে। আর দুদিন পরে আর একটা চমক আছে, আমরা পুরী বেড়াতে যাচ্ছি, অনেক কিছু শেয়ার করবো তোমাদের সাথে। চলো, টাটা, বাই বাই।